অ্যান ইউ এ লার্নিং ইংলিশ তিনি বলছেন স্যার আই লাভ ইয়োর বিউটিফুল প্রেজেন্টেশন আই এম অলসো লেট ট্রাই ইন ইংলিশ বাট আই ডেন্ট নো ইংলিশ অ্যা হোল আই ফিল এ শেমড ফর মাই উইকনেস ইন ইংলিশ আই নিড ইয়োর সাজেশন প্লিজ হেল্প মি স্যার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটি কমেন্টের জন্য আমি মোটেও আপনার কথা বিশ্বাস করিনি আর এটা বিশ্বাস করা মোটেও ঠিক হবে না কারণ আপনি আমার সহকর্মী আপনি একজন শিক্ষক একজন লেকচারার আমিও তাই তো সে অর্থে আপনি আমার সহকর্মী সুতরাং আপনাকে সাজেস্ট করার মতো তেমন কিছু আমার জানা নেই সেজন্য আমি ওইভাবে বলবো না তবে বন্ধুর মতো আপনার সাথে আমি শেয়ার করতে পারি আরেকটা ভালো লাগার জায়গা রয়েছে সেটা হচ্ছে যখন আমাকে আমার কোনো সহকর্মী উৎসাহিত করেন অথবা প্রশংসা করেন সেটা আমার কাছে বিশেষ ভালো লাগে এর অন্যতম কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই সুন্দর করে প্রশংসা করতে পারি না আমরা বদনামটা ঠিকমতো করতে পারি কিন্তু প্রশংসা করার সময় আমরা কেন যেন সংকুচিত হয়ে যাই যেমন শিক্ষক শিক্ষকের বদনাম করেন হুজুররা হুজুরদের বদনাম করেন ডাক্তাররা ডাক্তারদের বদনাম করেন ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের বদনাম করেন এমনটাই যেন আমাদের একটি ধরন হয়ে গেছে তবে সেক্ষেত্রে আপনি একটি এক্সাম্পল এখানে দিলেন সেটা হচ্ছে আপনি শিক্ষক আপনি আরেকজন শিক্ষকের প্রশংসা করছেন এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটি বিষয় তো যাই হোক আমি বিশ্বাস করি আপনার ইংলিশ কোয়াইট ওকে তারপরেও আপনি যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমি আমাকে আপনি ফেসবুকের মাধ্যমেও কানেক্ট করতে পারেন সেখানে প্রয়োজনে আপনি আমার মোবাইল নাম্বারও রাখতে পারেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি আপনার সাথে যোগাযোগ রাখতে পারেন এখন আসুন আপনার থ্রুতে আমার অন্যান্য যারা দর্শকরা আছেন তাদেরকে আমি কিছু কথা বলতে চাই যে আপনারা যারা মোটামুটি ইংরেজি পারেন আরও ভালো করতে চান একটা স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজিটাকে নিয়ে যেতে চান তাদের জন্য করণীয় কি মূল বিষয় হচ্ছে যারা আমরা পড়াশোনা করে পাস করে চলে আসছি ইউনিভার্সিটি থেকে অনেক আগেই আমাদের একটি গ্যাপ পড়ে যায় আমাদের এই জন্য কিছুটা আমরা লোনলি ফিল করি যে কার সাথে কি বলবো বা কোথায় কথা বলবো সেরকম কোনো স্কোপ আমাদের থাকে না আর রাইটিংয়ে সাধারণত প্রবলেম খুব একটা হয় না প্রবলেমটা মূলত হয় স্পোকেনে এর মূল ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে যান না কেন আপনি যে কোনো জায়গাতেই বাংলাতেই কথা বলতে পারবেন কোনো সমস্যা হয় না এমনকি পাহাড়ি অঞ্চলগুলোতে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়িতে গেলেও ওখানকার স্থানীয় লোকজনও প্রচুর বাংলা জানেন আপনার কোথাও সমস্যা হয় না যে কারণে ইংলিশটা আমাদের দেশে এখনও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয় নাই এটা এখনও পর্যন্ত আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ তাহলে যেহেতু প্র্যাকটিসের কোনো স্কোপ আমাদের নেই আমরা তাহলে কি করব আমাদের যারা শিক্ষক তাদের মধ্যেও অনেক অনেক সময় জড়তা থাকে যে ক্লাসেও তাদের প্র্যাকটিসের স্কোপটা থাকে না কারণ ছাত্রছাত্রীরা অনেক সময় যেহেতু সিলেবাসে এই সংক্রান্ত কোনো মার্কস নেই তাই তারা ইংরেজিতে কথা বললে সেটা খুব একটা ভালোভাবে গ্রহণ করে না তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি নিজের সাথেই নিজে কথা বলতে পারেন ধরা যাক আপনি একটি লেকচার দিচ্ছেন ধরা যাক আপনি একটি লেকচার দিচ্ছেন পার্টস অফ স্পিচের উপরে আপনি সেগুলো বাংলায়ও বোঝাতে পারেন আপনি সেগুলো ইংরেজিতেও বোঝাতে পারেন অথবা আপনি একজন অফিসার এখন আপনি আপনার অধস্থান ব্যক্তিদের সাথে কথা বলবেন মিটিংয়ে আপনি সম্ভাব্য কি কি কথা বলতে পারেন সেই কথাগুলো আপনি আগে থেকেই নোট ডাউন করে নেবেন এবং সেই জিনিসটা আপনি ওখানে ই করবেন প্রেজেন্টেশনটা করবেন পরে এভাবে করে আপনি যদি আগে থেকেই কল্পনা করে নেন আপনার সম্ভাব্য কথা কি কি থাকতে পারে তারপরে সেটাকে যদি আপনি ডেলিভারি করেন এভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় আপনার উন্নতি হবে এজন্য যে বই পুস্তকগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো হেডওয়ে সিরিজের যে বইগুলো ওরা পাঁচটা বই বিক্রি বের করে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সেগুলো হচ্ছে বেসিক আপনার হেডওয়ের একটি রয়েছে বেসিক তারপরে আছে হলো অ্যালিমেন্টারি তারপরে প্রি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট আপার ইন্টারমিডিয়েট এই পাঁচটা সিরিজ এই বইগুলো সিডি সহ পাওয়া যায় অত্যন্ত চমৎকার বই কাইন্ডলি ইংরেজি শেখার জন্য আপনারা বাংলা বইগুলোর উপর নির্ভর করবেন না আরেকটা প্রচলিত ধারণা আছে মানুষের সেটা হচ্ছে যে আমি তো গ্রামার পারি না এই জন্য বোধ আমি ইংরেজি পারব না একদম ফালতু ধারণা একদম ভ্রান্ত ধারণা ভুল ধারণা কারণ আমরা যারা বাংলায় কথা বলি আমরা কি কারক সমাজ বিভক্তি ইত্যাদি বুঝে বুঝে কথা বলি ব্যক্তিগতভাবে বাংলা ব্যাকরণ আমি তেমন কিছুই পারি না তবে একসময় কবিতাও লিখতাম তাহলে ব্যাকরণ জানাটা আপনার জন্য আবশ্যকীয় নয় আপনার জানা দরকার ভাষা আর ভাষাটা আপনি শুনে শুনে পড়ে পড়ে অটোমেটিকলি ন্যাচারালি সেটাকে আপনার অ্যাকোয়ার করা সম্ভব তো যাই হোক আমি যেভাবে প্রশ্নটি করেছেন বা কমেন্টি করেছেন তার জন্য যেটা বলছি যেহেতু তিনি লেকচারার সুতরাং তার পর্যাপ্ত পরিমাণ ইংরেজিতে নলেজ আছে আরও ডেভেলপ করা দরকার তাহলে আপনি প্রথমে হেডওয়ে সিরিজের পাঁচটা বই কাইন্ডলি শেষ করবেন করার পরে আপনি আয়ারসের সম্ভবত এখন চোদ্দো পর্যন্ত বেরিয়েছে চোদ্দো নম্বরটা ধরবেন চোদ্দো থেকে আস্তে আস্তে যে কটা সম্ভব আপনি আসবেন আপনার আমার মনে হয় যে যদি পাঁচ থেকে ছয়টা বই ক্যামব্রিজের কমপ্লিট করতে পারেন তারপরে আপনি আয়ারসে বসে যাবেন আয়ার্সে যদি আপনি সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ অথবা আপনি যদি আরও ভালো করতে পারেন এইট যদি তুলতে পারেন তাহলে আপনার কনফিডেন্স লেভেল হানড্রেডে হানড্রেড থাকবে কারণ অনার্স মাস্টার্স করা লোক বিশ্ববিদ্যালয় থেকে তাকেও হয়তো প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে যে আপনার ইংরেজি ভালো কি দুর্বল কিন্তু কোনো একজন ব্যক্তি আয়ার্সে সেভেন পেয়েছে অথবা সেভেন পয়েন্ট ফাইভ বা এইট হলে তো কোনো কথাই নেই তাহলে যে কোনো লেভেলে আর এটাতে কোনো সন্দেহ থাকবে না যে আপনার ইংলিশ ভালো তো আপনি যদি সেটা করেন ক্যামব্রিজ থেকে একটি সার্টিফিকেট পেলেই আপনার কনফিডেন্স লেভেল হানড্রেড পারসেন্ট হয়ে যাবে আমার মনে হয় এই কাজগুলো করলে অনেক বেশি উপকৃত হবেন তারপরেও যেহেতু আমরা সহকর্মী আমরা পাশাপাশি বসেও কথা বলতে পারি আলোচনা করতে পারি আরও শেয়ারিং হবে আপনার থেকেও আমি অনেক কিছু জানব এই করে 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 আমরা আসলে একটি বেটার জায়গায় যেতে পারবো বলে আমার বিশ্বাস এই ভিডিওটি থেকে যদি একটি কথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইংলিশ সেন্টারের পাশে থাকুন আমাকেও বেশি বেশি আপনাদের কাছে আসতে দিন যাতে করে আমিও বোধ করি আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অথবা প্রশ্ন থাকলে কাইন্ডলি কমেন্ট বেক্সে করবেন সে পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনার মধ্যে নিজে নিরাপদে থাকুন অন্যদেরকেও নিরাপদে থাকতে বলুন দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন